नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और नबी पाकेर रबीउल अव्वल मासेर बारोई तारीखे आमार नबी एसेछेन। सेदिनेर दिन छिलो सोमवारेर दिन, रबीउल अव्वल मासेर बारोई तारीख नबी एसेछेन शुभे सादिकेर समय, तई ना? शुभे सादिकेर समय आमार नबीजी एसेछेन। अच्छा बाप, आमार नबी मुस्तफा आसलें और आमार नबी मुस्तफार नाम रखा हलो कि? जेटे बोलें नबीर नाम रखा हुए चिलो मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा ये नाम टा के रेखे चिलें बाप, जानें के रेखे चिलें? सुभानअल्लाह, इंशाल्लाह के रेखे चें एटा अपनादेर शोनाबो। आमार नबी मुस्तफा पृथ्वीते एसेछेन, होर गेलेमान फरिश्ता जन्नात अल्लाह पाक सुंदर करे सुसज्जित करे सजानो हुए चिलो। जोरे बोलें सुभानअल्लाह, मोहब्बते बोलें। अल्लाह पाक बोलें जिब्रील जन्नत सजिए दाओ, जन्नत सजानो हलो। जिब्रील दुनिया नापाकी आछे पवित्र करो, जन्नत थेके खुशबू निये एसो, जन्नत थेके खुशबू निये आसा हलो। जन्नत थेके खुशबू निये आसार परे दुनियाते सुभान अल्लाह ए दुनियाटाके पवित्र करा हलो। जिब्रील अमीन अलैहिस सलाम के बला हलो, जिब्रील तुमि एकाई ना आरो केउ छिलो? जिब्रील अमीन अलैहिस सलाम तिनि बलेन, ए जगतबासीरा, तिनि बलते आछेन ए जगतबासीरा तोमरा शुने नाओ, ए सोना मानिकिया तोमरा शोनाओ, गौसे पाकेर फाउंडेशनेर आजके जुवान जुबकेराओ, आमार बाबाजीरा सोना मानिकेरा मन दिए शुने जाओ। अल्लाहर नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम आमार नबीर आविर्भाव हबे, तार आगे आमार आल्लाह ताआला जानाइया दिलेन रबीउल आव्वाल मासेर बारो तारीखे नबी आसबे। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জিব্রিল আমিন আলাইহিস সালাম কি রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে 1 তারিখে আমার আল্লাহ জানাইয়া দিলেন, এই জিব্রিল দুনিয়াতে চলে যাও, আর দুনিয়াতে চলে যাওয়ার পরে তুমি সুন্দর করে নাপাকি দুনিয়াটাকে জান্নাতে খুশবু দিয়ে তুমি পবিত্র বানাইয়া দাও। জোরে বলো আল্লাহর নবীর পাকের যখন নাগমানির আগে রবিউল আউয়াল মাসের 1 তারিখে জিব্রিল আমিন আলাইহিস সালাম জান্নাতে খুশবু নিয়ে আসলেন, আসার পরে তিনার সঙ্গে ছিল 70,000 নুরী ফারিস্তা। জোরে বলো 70,000 নুরী ফারিস্তাকে জিব্রিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে নিয়ে আসার পরে সুন্দর করে দুনিয়াটাকে পবিত্র বানানো গেল, দুনিয়াটাকে সুন্দর করে সাজানো গেল। জিব্রিল আমিন বলে, ওগো আল্লাহ তাআলা, এই যে এত সুন্দর করে বানানো গেল, তার আগে আমার আল্লাহ তাআলা 4 জায়গাকে আল্লাহ সম্মানিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গা কি? এ বাবাজিরা কয় জায়গা কি? মন দিয়ে শোনো না, এ আব্বাজিরা খেয়াল করো না, আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জিব্রিলে গামিন, এই চলে যাও। জিব্রিলে গামিন বলির 4 জায়গাকে সম্মানিত করেছিল, কোন 4 জায়গা সম্মানিত গলো? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জিব্রিল আমিন, আমি আল্লাহ 4 জায়গা সম্মানিত করেছি, ওই 4 জায়গাটা কোন কোন জায়গা হবে? সুবহানাল্লাহ। জিব্রিল আমিন বললে, যখন সাজানো শেষ হলো আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ জিব্রিল চলে যাও জান্নাতের, সুবহানাল্লাহ, আটটা দরওয়াজা খুলে দাও, আর জান্নাতকে সুন্দর করে সাজানোর জন্য তুমি হুকুম দিয়ে দাও। হর গেলে মানেরা আনন্দ করতে আরম্ভ করেছে, জান্নাতকে এত সুন্দর কেন সাজানো গায়, জান্নাতকে এত সুন্দর করে সুসজ্জিত কেন করা গায়। এ আগুন গেলে মান ফারিস্তারা তোমরা জানো না, এই জন্য আজকে এত সুন্দর করে সাজানো হয়, যিনি জন্য সাজানো হয় তিনি যে পৃথিবীতে যাবেন রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন যাবে। এই খুশিতে তারা আনন্দ মেটে ওঠে যে আমার আল্লাহ তাআলা বলেন জিব্রিল গামির, জাহান্নামের গেটে তালা দিয়ে দাও, শয়তানের খাতে শিকল ফড়িয়ে দাও, বলো কবরের আজাবগুলো বন্ধ
বন্ধ করে দাও আজকে রহমতে রহমাতা গাবি জিপ্রিলা গাবিন বলে ওগো আল্লাহ তাআলা এটা তো রমজান মাস নয় এটা তো রমজান মাস নয় রমজান মাসে তো কবরে যা বন্ধ করে দেওয়া গায় ওগো আল্লাহ তাআলা জান্নাতের গেট খুলে দেওয়া গায় ওগো আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে গেটে তালা দিয়ে দেওয়া গায় শয়তানের খাতে শিকল পরিয়ে দেওয়া গায় এটা তো রমজান মাস নয় এটা তো রমজান নয় তবে ওগো আল্লাহ তাআলা তাহলে কেন এগুলো তো রমজান মাসে গায় আমার আল্লাহ বলে জিবরীল এটা রমজান মাস নয় রমজান মাসে যাবে কোরআন আর এই রবিউল আউয়াল মাসের ১২ তারিখে যাবে সাহেবে কোরআন আয় জিবরীল যাও তুমি এলান করে দাও জিবরীল আমিন আলাইহিস সালাম বলেন এলান করে দেওয়া গলো কোথায় এলান করে দেওয়া গলো সারা দুনিয়াতে এলান করে দেওয়া গলো আসমান এলান করে দেওয়া গলো ওর গেলেমান ফারিস্তারা সবাই গুনগুন করে আওয়াজ করতে আরম্ভ করলো আমাদের দোজাখানির বাদশা যিনি হবেন তিনি হলেন কালি কমলি ওয়ালা আকা তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর পৃথিবীতে আবির্ভাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের আবির্ভাব হবে আম্বাজি আমার সোনাবাণী কিরাও আমার নবী যখন পৃথিবীতে আমার নবী এসে দিলি আমার নবী আসার পরে সুবহানাল্লাহ আমার নবী যখন পৃথিবীতে আসলেন আমার নবী সেজদা অবস্থায় এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সেজদা খালায় এসেছিলেন আমার নবী যখন সেজদা খালাতে আসলেন আমার নবী পোশাক পরিধান করে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পোশাক পরিধান করে যখন আসলে আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছিলেন সেই পোশাকটা রং ছিল সবুজ রঙের পোশাক আমার নবী সবুজ রঙের পোশাক পরে আমার নবী যখন এসেছিলেন আমার নবী সেজদা খালাতে আমার নবী পড়লেন মা আমিনাও ওগো জান্নাতি রানী আমিনাও তিনি বলেন আমার ছেলে যখন দুনিয়াতে আসে ওই সময়তে আমার ছেলেকে দেখেছিল আমার ছেলেটা যেন সেজদাগ অবস্থায় সেজদাগ অবস্থায় আসার পরে যেন কি একটা গুনগুন করে আওয়াজ করতেছিল যেই আওয়াজটা আমি কোনোদিন শুনি নাই কোনো জন্ম যখন কোনো বাচ্চা নাই ওই বাচ্চা কাঁদে টাটা করে কান্না করে কিন্তু আমি দেখলাম যেই বাচ্চাটা জন্ম নিয়েছে ওই বাচ্চাটা যেন গুনগুন করে কি আওয়াজ করে আমার নবী মুস্তফা সেজদা খালাতে কেঁদেছেন কেন আমার নবী কানলির সমস্ত আম্বিয়াই কিরাম আল্লাহ পাকের সেজদা করেছিল আল্লাহ পাকের সেজদাতে তিনারা পড়েছিল এ জগৎবাসী আপনি আমি তেলাওয়াত করি উম্মতে দরদি নফিগো আমার নবী যখন সেজদা খালাতে আমার নবী আসলেন আমার নবী পড়লেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার আল্লাহ তাআলাকে জানাইয়া দিলেন গো আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও এ বাবাজিরা আমার এ সোনামানি গিরাও বলো আজকে নবী দিবসের মিলাদ নবীতে বসে আসু আমার নবীকে কত ভালোবাসো আমার নবী যখন নাগুমারির সুসংবাদ দুনিয়াতে দেওয়া গল একজন ব্যক্তি যার নাম হল আবুল আহাব এ আবুল আহাব বলিল আমি আশ্চর্য ঘটনা দেখেছিলাম আমি আশ্চর্য জিনিস দেখেছিলাম আমি অবাক হয়েছিলাম কেন আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আয় জিবরীল গামিন আলাইহিস সালাম শোনো এই পৃথিবীতে যাবে আমার দয়ার নবী আমার হাবিব যাবে আমার মাহবুব যাবে আর মাহবুবের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিলাম সমস্ত জানোয়ার কি তুমি হুকুম দিয়ে দাও আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিলাম মানুষের মতন তারা কথা বলবে জোরে বলো তাদেরকে বলার ক্ষমতা দিয়েছিল এ আব্বাজিরা আমার সোনাবাণী কিরাও এ জোয়ান যুবকেরা শুনে যাও ও আমার মা খালা রাতের বেলা শুনে যাও আমার নবীর আবির্ভাবের আলোচনা এ দেখা জোরে বলেন
এক হরিণ আর বাঘের সঙ্গে দেখা হয়। ওই সময় যখন দেখা গেল, আচ্ছা বলুন, বাঘ যদি হরিণকে দেখে, হরিণ যদি বাঘকে দেখে, বাঘ কয় হাত লাফাবে, হরিণ কয় হাত লাফাবে? বাপ, তাই না? এক অপর দুশ্মন না নাই? হ্যাঁ, হরিণ যদি বাঘকে দেখে থাকবে না পালাবে? হ্যাঁ থাকবে, পালাবে। বলছেন সেই দিনে দেখলাম, ওই সময় তারা জানো দুজন একই সঙ্গে কোলাকুলি করছে, সুবহানাল্লাহ, মানুষের মতন কথা বলছে, জোরে বলেন, মহাবতে বলেন, কথা বলছে। কি কথা বলছে জানো? আল্লাহ তাআলা আমাদের কাছে একজন রহমাতাল্লিল আলামিন করে দুনিয়াতে পাঠাবেন, জোরে বলুন, আর তিনি হবেন আমার আপনার নবী কালি কমলি বলা আকা উম্মাতি দরদি, জোরে বলুন, উম্মাতি দরদি নবী আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ, আশ্চর্য হলেন। কিছুটা দূরে যাওয়ার পরে দেখছেন সাপ আর ব্যাঙ এক জায়গায় তারা কথা বলা বলি করছে। আচ্ছা বলুন, ব্যাঙ যদি সাপকে দেখে তাহলে ব্যাঙ থাকবে? হ্যাঁ, ব্যাঙ পালাবে যান বাঁচানোর জন্য, কারণ এর কাছে রিহাই পাওয়া যাবে না। হ্যাঁ ধরবে, সুবহানাল্লাহ। ওই সময় দেখা গেল এক অপরের সঙ্গে তারা কোলাকুলি করছে, তারা গলা মিলানো মিলানো করছে দুজনাই একই সঙ্গে, আর তারা যেন মানুষের মতো কথা বলছে। এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এই জন্য আমরা আজকে আনন্দ করতে আছি। আমার আল্লাহ তাআলা ওই সময়তে যেন হুকুম আল্লাহ চালু করেছিল, আল্লাহ তাআলা যেন জিব্রিল গামিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছিল, আনন্দর বাদশাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, শুভেচ্ছা জানানো হয়েছে, তারা সবাই যেন আনন্দে আনন্দে আত্মগারা হয়েছে। আমার নবীকে পাবার পরে তারা যেন সবাই আনন্দ ভোগ করতে আছে। আবুলাহা বলে, আমি ওই সময় দেখতে পেলাম যেন আমি কিছুই বুঝতে পারলাম না। মাতি জানতে পারলো কোন সময় বাবাজি রাগ আমার, আমার নবীর মহাবতির কারণে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জোরে বলো না। কারণ আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন পৃথিবীতে আসলেন, ওই সময়তে সব চারিদিকে খবর হয়ে গেল মূর্তিগুলো যেন ভেঙে ভেঙে পড়ে যায়, কারণ আমার নবীর আগমন হয়েছে, আমার নবী পৃথিবীতে এসেছিলাম, সব মূর্তিগুলো যেন ভেঙে পড়ে গেছে, চারিদিকে এলান হয়ে গেছে আমার নবী এসেছিল। আবুল আহাবের এক বাঁধি ছিল যার নাম হলো সুয়াইবিয়া, তাই না? বাঁধির নাম সুয়াইবিয়া। খবর যখন এসলো আমার নবীকে দেখে নিজেকে আত্মহারা হয়েছেন, এত সুন্দর চাঁদ পূর্ণিমার চাঁদ এসেছেন এই পৃথিবীতে, সুবহানাল্লাহ। এ আব্বাজিরা আমার, খবরটা সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে গেল? বলে আবুল আহাবকে খবরটা দিতে হবে। আবুল আহাবকে যখন খবরটা দিবে, তো যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিয়েছেন, বাপ আমার দিকে খেয়াল করেন, কারণ আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর সম্মানকে আল্লাহ এত উঁচু করেছে, বৃদ্ধি করেছে, আর যেই নবীর জন্য বসে আছেন, কিছু মানুষ আমার নবীর শান ও মানকে একবার দুরুদে পাক পড়েন তো আল্লাহুম্মা। যিনারা পিছনে আছেন বাপজি আমার সোনামানিকেরা, একটু আগে চলে আসেন না দয়া করে, পিছন থেকে যিনারা আসছেন একটু অসুবিধা হচ্ছে, একটু আগে যদি চলে আসেন তো একটু ভালো হয়, বারবার না বলে একটু আগে আগে চলে আসেন, চলে আসলে ভালো। একবার দূর পান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মোহাম্মদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সনে কালাও পাকনামে মোহাম্মদ হরদম জবান সনে কালাও শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো শোয়েবিয়া কি করলেন আমার নবীকে দেখার পরে চলে গেলেন কোথায় আবুল আহাবের কাছে খবরটা দিতে হবে না হবে না খবরটা দিতে হবে জীবনী অনেক শুনেছেন বাপ শুধু আপনাদেরকে নবীর মান শান একটু আলোচনা করব কিছু মানুষ বের হয়েছে সবাই বলছে নবী আমাদের মতন নবী আমারই মতন কিন্তু আপনাকে আজ বলতে চাই নবী আমার মতন না নবীর নবীর মতন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তফার আগমনের খবরটা দিচ্ছেন কার কাছে সুবহানাল্লাহ এই আবুল আহাবের বাঁধি যার নাম হলো সুয়াইবিয়া সুয়াইবিয়া যাওয়ার পরে আবুল আহাবের দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন আওয়াজ যেমনি দেওয়া আবুল আহাবের একটা অভ্যাস ছিল পেশা ছিল কি জানেন রাত্রিবেলায় রাত চড়াই করত আর অনেক রাত করে ঘুমাতো আর সকালে যখন উঠত অনেক বেলা করে উঠত এরকম অনেক মানুষের অভ্যাস আছে না নাই আছে বাপ নবীর মহব্বতে বসে আছেন আচ্ছা নবীর মহব্বত আছে না নাই কার কার আছে হাত তোলেন তো দেখি নবীর মহব্বত আছে ইনশাআল্লাহ নবীর মহব্বত আছে মায়ের আপনারা হাত তুলবেন না নবীর মহব্বত আছে নবীর মহব্বত যদি হয় তো কাল থেকে ইনশাআল্লাহ নামাজ যেন কাজা না হয় নামাজ যেন কাজা না হয় কারণ নবীর মহব্বতকারীরা নামাজ ছাড়তে পারে না পারে বাপ নামাজ ছাড়তে পারে না সারা রাত জলসা শোনার পরে যদি আপনার ফজরে ঘুম না ভাঙে তো জলসা শুনে কোনো লাভ হবে জলসা শুনে কোনো লাভ হবে না নবীর আদর্শের আলোচনা শুনে যদি নিজের আদর্শ তৈরি না হয় তাহলে জীবনী শুনে জলসা শুনে কোনো লাভ হবে কোনো লাভ হবে না আবার জি আমার সোনা মানিকেরা জোয়ান যুবকেরা গৌসে আজম এই ফাউন্ডেশনের জোয়ান যুবকেরা সুবহানাল্লাহ এত সুন্দর করে সভা সাজিয়েছেন বাপ আসুন আবুল আহাবের কাছে যখন খবর গেল দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো যেমনি দরওয়াজায় আওয়াজ দেওয়া তার মটকা গরম মাথা গরম কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে খবর কি ব্যাপার কে আওয়াজ দিয়েছে আমার ঘুমটা কে ভাঙাল দরওয়াজা খুলে নাঙ্গা তালোয়ার উলঙ্গ তালোয়ারটা দিয়েছেন তার কারণ ঘুম ভাঙার কারণে ডিস্টার্ব করার কারণে বলে আজকে তাকে শেষ করে দেব তার গলার গর্দানটাকে উড়িয়ে দেব দরওয়াজাটা যেমনি খোলা দেখছেন ওর বাঁধি দাঁড়িয়ে আছে তলোয়ার উঠিয়েছে বাঁধি বলছে দাঁড়াও পরে তলোয়ার চালাই পরে খবরটা আগে জোরে বলেন খবরটা আগে তলোয়ার চালাই পরে তার কারণ কি হয়েছে বলে তোমার ভাই আব্দুল্লাহ ছেলে হয়েছে জোরে বলুন দুনিয়াতে বেটা জন্ম নিয়েছে বলছে তাই বলে হ্যাঁ এত সুন্দর খবর এই খবরটা শোনার কারণে তলোয়ারটাকে নিচে ফেলে দিল মাটিতে খান খান করে তলোয়ার পড়ে গেল আর যেমনি পড়ে যাওয়া এই ডান হাতের আঙুল দিয়ে শাহাদাত আঙুল দিয়ে বলল সিআইবিআরে আমার মরের ইচ্ছা ছিল ঘুম ভাঙার কারণে তোর গর্দানটাকে উড়িয়ে দেব শেষ করে দেব কিন্তু শোন আমার ভাতিজা যখন জন্ম নিয়েছে এর আগমন যখন তুই আমার সুসংবাদ যখন দিয়েছিস খবর দিয়েছিস যা আমি তোকে এই আঙুল দিয়ে ইশারা করে বলে তোকে আমি আজাদ করে দিলাম মাফ করে দিলাম জোরে বলেন বাপজি আমার আচ্ছা আবুল আহাব ওই সময় ইমান নিয়ে এসেছিল কি তারপরে ইমান নিয়ে এসেছিল কি আসেনি আবুল আহাব কি ছিল নবীর দুশ্মন কিন্তু ওই সময় তো নবীর কালমা প্রচার করেনি করেছিল কি আর নবী তো করেনি কিন্তু মহব্বত ছিল ওই সময় নবীর ভালোবাসা কিন্তু পরে
নবীর বিপরীতের ভালোবাসা হলো। ওই সময় যে ভালোবাসা হয়েছিল তার কারণ হচ্ছে এটাই যে আমার ভাই দুনিয়াতে নাই আর ওই ভাইয়ের ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছে, তার জন্য একটু মনের মধ্যে আনন্দ পেয়েছে। যখন এই সংবাদটা দিয়েছিস তার জন্য আমি তোকে মাফ করে দিলাম, এই আঙুল দিয়ে ইশারা করেছিল বাবাজি। আমার সোনা মালিকেরা বলার উদ্দেশ্য হলো এটাই, ওই সময় যখন ইশারা করেছিল আবুল আহাব ইন্তিকাল করে গেছিল, যখন মারা গেছিল স্বপ্ন জগতে ভাইকে দেখা দিয়েছিল। আব্বাসকে স্বপ্ন জগতে যখন দেখেছিল আব্বাস বলেছিলেন ভাই আবুল আহাব আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, তখন আবুল আহাব ওই স্বপ্ন জগতে বলেছিলেন ভাই আগে যদি জানতাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিতাম। জোরে বলুন। বলে আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে, বলছে আল্লাহ আমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে আগুনের খড়ম আমার পায়ে পরানো হয়েছে, তবে একটা দিন আল্লাহ তাআলা আমার এই আঙ্গুলে এই শাহাদাতের আঙ্গুলে সোমবারের দিন শুভে সাদিকের সময় আমাকে মধু দেয়, এই আঙ্গুলের মধ্যে শাহাদ দেয় আর আমি শাহাদটা যখন চেটে চেটে খাই তো সুবহানাল্লাহ এই চেটে খাওয়ার কারণে আমার শরীরটা জ্বলন্ত শরীর ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন এ বাবা এটা কার কারণে, নবী মুস্তফার মহব্বতের কারণে। জোরে বলুন। আর যদি বাবা না থাক ঠিক আছে এরকমই ঠিক আছে বাবা, তাহলে বুঝা গেল আবুল আহাব একটা দিন যদি আমার নবী মুস্তফার জন্য তার কবর যদি ঠান্ডা হয় তাহলে বলো আজকে আশিকের রসুল প্রেমিকের রসুল আজকে এই জায়গায় বসে আছেন গৌসে আজামের ফাউন্ডেশনের নওজোয়ানেরা এত সুন্দর করে আজকে এই জলসার মাহফিলটা সাজিয়েছেন। আচ্ছা বলুন এই মহব্বতকারী যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত হবে না হবে না বাপ? সুবহানাল্লাহ। অবশ্যই মহব্বতকারী আমার নবীকে ভালোবাসলে অবশ্যই তুমি জান্নাতি হবে। এ আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তফা পৃথিবীতে এসেছেন, আমার নবী মুস্তফার আগমন চারিদিকে ছড়িয়েছে। আমার নবীর এক ফুপু ছিল, নবীর এক ফুপু, তার নাম হচ্ছে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আমার ভাতিজা হয়েছে, খবর নিতে হবে, দেখি বেটা সন্তান না মেয়ে সন্তান হয়েছে, খবরটা তো নিতে হবে। আচ্ছা বলুন কোনো বাচ্চা যদি জন্ম নেয় তো বাড়িতে আনন্দ হয় না? হয় না, মেয়ে হোক আর ছেলে হোক আনন্দ হয়। তিনি হলেন নবীর ফুপু জান, তিনি দৌড়ে গেলেন মা আমিনার বাড়িতে। যাওয়ার পরে দেখছেন মা আমিনার কোলে ওই সন্তান আছে, মা আমিনাকে জিজ্ঞাসা করছেন ও আমিনা, বোন আমিনা বলো তোমার কোলে যে সন্তান সেই সন্তানটা বেটা সন্তান না বেটি সন্তান? জোরে বলেন বেটা সন্তান না বেটি সন্তান? সুবহানাল্লাহ। সাফিয়া যখনই জিজ্ঞাসা করলেন আম্মা আমিনা, তিনি বলেন এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আম্মা আমিনা তিনি বলেন জান্নাতে রানী আমিনা তিনি বলেন না। হযরতে সাফিয়া যখনই জিজ্ঞাসা করলেন আম্মা আমিনা, তিনি বলতে আছেন এ সাফিয়া আমার পেট থেকে যিনি জন্ম নিয়েছেন না বেটা সন্তান না বেটি সন্তান এটা বলতে পারবো না, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন সেজদা হালাতে ছিলেন, তিনার শরীরে যেন একটা পোশাক পরিধান করা ছিল, সবুজ রঙের পোশাক পরানো ছিল। আমি জানি না, আমি বলতে আছেন হযরত আম্মা আমিনা তিনি বলেন কদ জাখারামিননার, একটা যেন নূর বের হলো, একটা যেন আলো বের হয়েছে, একটা যেন রোশনি বের হয়েছে, আর এই রোশনির কিরণে এই রোশনির আলোতে আমি আম্মা আমিনা বলেন আমি মুলকে শাম পর্যন্ত দেখেছি। জোরে বলেন। আপনি বলবেন বলে এ মাওলানা বলো এখন এই জায়গা থেকে যদি গোবরার দিকে যদি লাইটের একটা টর্চ মারা যায় তাহলে কি গোবরা গ্রাম দেখা যাবে না কালো খালি দেখা যাবে না ভগবান গোলার বাজার দেখা যাবে, দেখতে পাওয়া যাবে? দেখতে পাওয়া যাবে না আব্বাজিরা আমার সোনামানিকেরা, দেখা যাবে না। তবে আম্মা আমিনা আমার নবীর আলোতে সুবহানাল্লাহ মুলকের শাম পর্যন্ত দেখলেন। জোরে বলুন। মুলকের শাম পর্যন্ত দেখার
কারণ কি জানেন? তার কারণ কি? আমার নবী যখন মায়ের পেটে ছিলেন তো আমার নবীর মা মায়ের পেটে যখন আমার নবী ছিলেন তো সুবহানাল্লাহ আমার নবীর আব্বা জান যিনি হলেন আব্দুল্লাহ তিনি ব্যবসায় গেছিলেন না মুলকের সামনে ব্যবসায়তে যাওয়ার পর আর ফিরে আসেনি যখন ব্যবসায় যায় তখন সুবহানাল্লাহ ওই সময়তে ব্যবসা থেকে যখন তিনি গেলেন তো যাওয়ার সময় আম্মা আমিনা বলেছিলেন আমার আম্মা আমিনা বলেছিলেন ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ আপনি যাবেন যদি আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে ভালো হয় কেন সঙ্গে যাবেন তিনি বললেন আপনি ব্যবসা করবেন আর ব্যবসা করে হয়তো আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে আপনার গোসলের পানির প্রয়োজন হতে পারে আপনার রান্না বান্নার প্রয়োজন হতে পারে তাহলে আমি কমসে কম অতটুকু কাজ করে আপনার হালকা করে দেব আমাকে যদি সঙ্গে নিয়ে যান তাহলে ভালো হয় জোরে বলুন মন্তব্যটা ভালো না খারাপ বাপ আহ সুবহানাল্লাহ তা আব্দুল্লাহ তিনি বলেছিলেন না বিবি শোনো আম্মা আমিনাকে বলেছিলেন আমিনা তুমি বাড়িতে থাকো মেয়ে মানুষ বাড়িতেই থাকতে হবে আমি ব্যবসার জন্য যাব তুমি অনুমতি দাও ব্যবসার জন্য অনুমতি দিয়েছেন কিন্তু আম্মা আমিনার মনের ইচ্ছা ছিল মুলকের শামটা কেমন একটু দেখাও হবে জোরে বলুন আচ্ছা নবীর সঙ্গে নবীর মা জননী আমিনার সঙ্গে আব্দুল্লাহর কথা হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে কথা হয় আর আমার নবী মায়ের পেটে শুনছেন জোরে বলুন আর একটু জোরে বলেন যখন আব্দুল্লাহ তিনি রাজি হলেন না আমার নবী বললেন মা যখন তুমি মুলকের শাম দেখার জন্য আমার আব্বা হুজুরকে বললেন তবে তুমি দেখতে পেলে না মুলকের শাম আমি কসম খোদার তুমি আমার নূর যখন প্রকাশ হবে এই নূরের প্রকাশে তোমার মনের ইচ্ছা পূরণ হবে সেই দিনের দিনে তুমি মুলকের শাম দেখতে পাবে জোরে বলুন বাপ আমার নবী মুস্তফার ওশিলাতে আমিনা বলেন আমার বেটার ওশিলায় আমি মুলকে শাম দেখেছি আমিনা বলেছিলেন আমার পেট থেকে একটা নূর বের হয়েছিল কদ যা খারা মিন্নি নূর একটা নূরের আলো নূরের রোশনি বের হয়েছিলেন আব্বাজিরা আমার সোনা মানিকেরা আব্দুল্লাহ যখন গেছিলেন তো আব্দুল্লাহ যাওয়ার পরে ফিরে এসেছিলেন আব্দুল্লাহ ফিরে আসেনি আম্মা আমিনা সুবহানাল্লাহ ওই সময় খবর পেয়েছিলেন আনি যখন খবর পেয়েছিলেন তো নয় ভাইকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন ও ভাই নয় জানাও তোমরা আমারে বলো না সবাই গেল শাম দেশে এক সাথে ব্যবসাতে আমার স্বামী কেন এল না ও ভাই নয় জানাও তোমরা আমারে বলনা ও ভাই নয় জানা তোমরা আমারে বলনা স্বামী যেদিন সমদেশ যায় মনের কথা খোলে স্বামী যেদিন সমদেশ যায় মনের কথা খোলে জন্মের মতন মেটাই মনের বাসনা ও ভাই নয় জানাও তোমরা আমারে বলো না সবাই গেল শাম দেশে এক সাথে ব্যবসাতে আমার সামনে কেন এল না তোমরা আমারে বলো না আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার সামনে আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার সামনে কোন মতে যেতে দেতাম না ও ভাই নয় জানাও তোমরা আমারে
রে বলো না, সবাই গেল শাম দেশে একসাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? ভাই নাই জন তোমরা হায়ামা রে বলো না। আম্মা আমিনা তিনি বলেন, আমি ওই সময়তে যখন, আম্মা আমিনা বলেন, আমি যখন খবরটা পেয়ে গেলাম ওই সময় যেন আমার মনটা জর্জরিত হয়ে গেল, আমার শরীরে জ্বর চলে আসলো, ওই সময় বোখার হলো। আম্মা আমিনা কি, আম্মা আমিনা বলে ওই জ্বর থেকে গিয়েছিল। যদি বলেন আম্মা আমিনা শরীরটা অসুস্থ হয়েছিল স্বামীর বেদনায় যন্ত্রণায়। বাবা জি আমার স্বামী হারা যন্ত্রণা একজন নারী জানে, জানে না? একজন নারী জানে, স্বামী যার দুনিয়া থেকে চলে গেছে সুবহানাল্লাহ, সেই নারী জানে দুনিয়াতে স্বামী না থাকলে তার অবস্থাটা কিরকম হয়। সেই নারী বলতে পারবে যার বিবি চলে গেছে দুনিয়া থেকে, সে বিবি হারা পুরুষই জানতে পারবে, বুঝতে পারবে তার যন্ত্রণা বেদনা কষ্ট। আম্মা আমিনা বলেন, ওই সময় আমার স্বামীর জন্য শরীরে বোখার আসলো, অসুস্থ হলো। তো সুবহানাল্লাহ, আম্মা আমিনার কোনো ওষুধে কাজ হয়নি। জোরে বলুন বাজির আমার, আমার নবী যখন আসলেন তো হযরতে কি বলছেন সাফিয়া, আম্মা আমিনাকে বলছেন, আমিনা দেখি সেই ছেলেটা। হযরতে সাফিয়া বলেন, আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ পাঁচটা আশ্চর্য জিনিস দেখেছি। জোরে বলুন, পাঁচটা আশ্চর্য জিনিস দেখেছে। তার কারণ তিনি বললেন, এই জগতে যিনি এসেছেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যে রহমাতাল লিল আলামিন, তো আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন? আগেকার জামানাতে, তদানীন্তন কালে, ওই জাহেলিয়াতের যুগের জামানায় সুবহানাল্লাহ, আব্বাজির আমার সোনা মানিকেরা এদিকে একটু খেয়াল করেন, এদিকে আমার দিকে লক্ষ্য রাখেন সুবহানাল্লাহ। ওই জামানাতে যদি দুনিয়াতে মক্কা নগরী মাত্তার ধারতিকে বেটি সন্তান যদি জন্ম নিত, মেয়ে সন্তান জন্ম নিলে পারে, ওই সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হতো না, জীবিত কবর দিয়ে দেওয়া হতো। জানত কবর দিয়ে দেওয়া হতো, জানত কবর, নারীদের কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পরে নারীদের সম্মান দিয়েছে। জোরে বলুন হ্যাঁ। ও মা খালারা শুনে যাও মা, আমার নবীর জন্য তোমরা পর্দা পেয়েছো, সম্মান পেয়েছো। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী আসলেন, তো সুবহানাল্লাহ, আমার নবী পাক আসবেন, তো আল্লাহজি বললেন নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ জিব্রিলকে বলেছিলেন, আই জিব্রিল শোনো, মক্কার জমিনে যদি কোনো মেয়েরা গর্ভবতী হয় আর গর্ভবতী হলে পারে, ওদের পেটে সন্তান যদি থাকে আর ওই সন্তান যদি জন্ম নেয় মেয়ে সন্তান হলে, তাদেরকে জিন্দা কবর দিয়ে দেওয়া হয়, তাকে জিন্দা দাফন করে দেওয়া হয়। আমার নবী যখন পৃথিবীতে যাবে, আই জিব্রিল শোনো, তার আগে তুমি শুনে যাও, আমার নবী মোস্তফার সাদকায়ে, আমার নবী মোস্তফার জন্য এটা হলো মক্কাবাসীর নারীদের জন্য ওয়াফার। জোরে বলো ওয়াফারটা কি ছিল বাপ? আমার নবীর আগমনের দিনে কটা বাচ্চা জন্ম নিয়েছিল মক্কার জমিনে? আমার নবীকে জাল্লার মারসাল্লা কিল্লা রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। জিবরিলকে বলা গলায়, জিবরিল তুমি মক্কা নগরে চলে যাও। জিবরিল যাওয়ার পরে দেখো যত নারীরা আছে, ওই যত নারীগুলো গর্ভবতী আছে, ওই নারীদের পেটে যত সন্তান আছে, যেন একটা মহিলার পেটে যেন বেটি সন্তান না হয়। জোরে বলুন, বেটে সন্তান যেন না হয়। আমার নবী মুস্তফার আগমনের দিনে যত সন্তান জন্ম নিয়েছিল সব সন্তানগুলো বেটা সন্তান জন্ম নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই যে আম্মা আমিনার যখন দুনিয়াতে পেটে যখন নবীকে নিলেন, আমার আল্লাহ তালা বললেন, যাও যত গর্ভবতী মহিলারা আছে আমার আমিনার জন্য, যত মহিলারা গর্ভবতী আছে সবার পেটে যেন বেটা সন্তান হয়। জিব্রিল আমিন বলে, ওগো আল্লাহ তালাও, এতে বেটা সন্তান হোক আর বেটি সন্তান হোক, এর তফাতটা কি হবে? এটা কি সেজন্য তাদেরকে বেটা সন্তান দেওয়া হবে? আমার আল্লাহ বলেন, জিব্রিল
बेटा सन्तान देवा कबे आमार नबी जाबे आमार नबी के आमी अल्लाह ताला रहमतल लिलालामीन करे पाठाबो आर ओई समय जदि ओई मक्का नगरे जदि आजके एई मासे जदि कोनो महिलार बेटी सन्तान जदि जन्म नाय बेटी सन्तान जन्म निले पारे ओई मा जननीर कोल थेके निये बच्चाटाके छिनिये नेवा कबे आर बच्चाटाके छिनिये नेवार पारे जदि आजके ताके दाफन जिंदा दाफन जदि करे जिंदा कबर जदि देवा गए ओई मा जननीर कोल थेके सन्तान के सराया निले मा जननी कांदते आरम्भ करबे मायेर चोख दिए पानी झरे जाबे कारण मार मतन दरदे आर केउ होते पारे ना ओई मा जननीर सन्तान के जदि जिंदा दाफन जदि करे देवा गए ओई मा जननीर चोख दिए पानी झरबे आर आमार नबी के आमी रहमतल लिलालामीन बोले घोषणा करे जे ओई समय आमार नबीर जन्य सबाई खुशी मानाबे आर ओई महिला जदि चोखेर पानी झराय आमार नबी के रहमतल लिलालामीन बोले मानबे ना आय जिब्रिल शोनो आमी अल्लाह तआलाके जन्य आमार नबीर सदकाय आमी अल्लाह तआला सब महिलार पेटे बेटा सन्तान दिएछे जोरे बोलुन सुभानाल्लाह बेटा सन्तान पेरे पारे मक्का नगरेर नारीरा सबाई जान आनंद मानावे जोरे बोलें बेटी सन्तान जन्म नेयनि आमार नबी मुस्तफार फुपु जान तिनि बोलें आमी देखलाम बच्चाटाके जखन नीते गेलाम तो सुभानाल्लाह आश्चर्य कि देखेछिलेन प्रथम नम्बरे बाप सुभानाल्लाह ए गौसे आजमेर फाउंडेशनेर जिनारा जुवान युवकेरा सुंदर करे प्रोग्राम दिएछेन बाबजी आमार सुभानाल्लाह पाँचटा जिनिस हजरते साफिया देखेछेन आमार नबीर माझे जा जोरे बोलुन नबीर माझे जा पाँचटा मजेजा देखे सुभानाल्लाह बाबजी आमार पाक पांजातनेर मोहब्बते गौसे आजम फाउंडेशनेर मोहब्बते जिनारा बसे आछेन बाबजी आमार चाप दिए नय एकशो करे टाका दिन तो एकशो करे टाका सुभान नबीर मोहब्बते भालोबासाय नबीर मोहब्बते एकशो टाका पाँचजन व्यक्ति नाई सुभानाल्लाह एई जवान युवकेरा बाबजीरा आमार सोनामानिक आमार नबीर मोहब्बते एई रबिउल आव्वाल मासेर जेई व्यक्तिरा दस टाका दान करबे सुभानाल्लाह कि नाम भाई हुमायुन कबीर सुभानाल्लाह हुमायुन कबीर भाई आमार एकशो टाका दिएछेन बाबजीरा आमार सोनामानिकेरा ईदेर चाइतो हलो उत्तम कि नाम अच्छा जवान युवक एक जन भाई आमार नौजवान एकशो टाका दिएछेन ओ मा खालारा तुम्हारा दिए जाओ सुभानाल्लाह बाबा जान एकटू एकटू समय नेब एई जे समय बसे आछेन एई दिनटा हलो सुभानाल्लाह ईदेर चाइतो उत्तम जोरे बोलुन ईदेर चाइतो उत्तम रबिउल आव्वाल मासेर बारो तारीख ईदेर चाइतो हलो उत्तम कुरान थेके पढ़ेछि बाप सुभानाल्लाह बकरईदेर दिनेर चाइते हलो उत्तम सारा दुनियार महफिलेर चाइते हलो उत्तम रमजान मासेर चाइते हलो उत्तम आपनी बोलबेन एटा केमन करे हय सुभानाल्लाह आरेकजन दिएछेन 200 टाका आरेकजन छेले दिएछेन 100 टाका आरेकजन বোন আমার এসেছে সুবহানাল্লাহ হ্যাঁ কি নাম আরিয়ান নামে 100 টাকা দিয়েছেন আর এক বোন আমার 150 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নাও সুবহানাল্লাহ বাবজি আমার সোনা মানিক তার কারণ হচ্ছে এটাই আচ্ছা বলো তো আমার নবী আগে এসেছে না রোজা আগে এসেছে বাপ একটু বলবেন হ্যাঁ জোরে বলেন কি নাম দিয়েছে আচ্ছা নাম বলেনি আর একজন 100 টাকা দিয়েছেন কি নাম সুবহানাল্লাহ তানিশা খাতুন একটা কুচি বাচ্চা এসে 100 টাকা দিয়েছেন আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও তার বৃদ্ধিকে সুবহানাল্লাহ মায়েদের তরফ থেকে দেখছেন কি অফার জি আপনাদের পকেট ফাঁকা হ্যাঁ সুবহানাল্লাহ একজন আমার মা জানো নিয়ে এসেছেন 1000
70 টাকা দিয়েছেন এই নবী দিবস জলসা সে গাউসে আজম ফাউন্ডেশনের জন্য সুবহানাল্লাহ তার দানকে কবুল করে নাও স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ চলে যায় আল্লাহ তার কবরকে তুমি উজালা করে দিও আর একজন 100 টাকা দিয়েছে আর একজন 50 টাকা দিয়েছেন কি নাম রেকশনা খাতুন সুবহানাল্লাহ 50 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নাও সুবহানাল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন আল্লাহ তার দান কে কবুল করে নাও সুবহানাল্লাহ আজ ভরে আমিনার ঘরে নবী এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ ভরে আমিনার ঘরে নবী এসেছে আচ্ছা রিকশো না এবার 100 টাকা দিয়েছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমাকে একটু টাচ করেছেন তো জন্য আচ্ছা ঠিক আছে খুশি মনে আপনারা যা পারবেন দিয়ে যাবেন সুবহানাল্লাহ আরে বাপজি আমি নেওয়ার জন্য বলেছি না পকেটে করে আমি গোবরা নিয়ে যাবো আমাকে টাচ করেছেন তাই আমি টাচ করলাম কারণ আমার অভ্যাসই তাই সুবহানাল্লাহ এমনি খুশি করেন দেন কোনো অসুবিধা নাই যেহেতু আমাকে টাচ করা হয়েছে বলে আমি বললাম করেছি এটা দেখছেন আচ্ছা চাওয়ার দরকার নাই খুশি হয়ে আপনারা দিয়ে যাবেন একটু টাচ করেছেন আমাকে হ্যান্ডবেলটা দিয়েছেন যে এই গাউসে আজম ফাউন্ডেশনের পরিচালনায় যিনারা করছেন তিনারা একটা তিনাদের একটা দল আছে এই দলের মাধ্যম দিয়ে আপনাদেরকে হয় কিছু সাহায্য করেন তো যাই হোক সুবহানাল্লাহ এইরকমভাবে গাউসে আজম ফাউন্ডেশনের যেনারা জওয়ান যুবকেরা আছে এইরকমভাবে প্রতি বছরের ন্যায় যেন আপনাদের সেবা করতে পারে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ অমনি করে টাকা ধার উঠাবেন না আচ্ছা ঠিক আছে বলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দূর পর্যন্ত আল্লাহ সৈয়দেনা মাওয়ালানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দেনা মাওয়ালানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ জওয়ান যুবকেরা বাবাজি আমার সোনাবাণী কে রাও হযরত শাফিয়া তিনি বলে রাও আমি ওই সময়তে যেন আশ্চর্য জিনিস দেখলাম সর্বপ্রথমে দেখলাম ছেলেটাকে নিতে যখন গেলাম আমি দেখতে পেলাম যেন একটা সবুজ রঙের পোশাক যেন পরানো আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি কোলে নিয়ে যাওয়ার পরে ওই সময়তে যেন আমি দেখতে পেলাম ওই সময় দেখা গেল আমি ছেলেটাকে কোলে নেওয়ার পরে আমি ভাবলাম যে আমি একটু মাথাতে তেল দিয়ে দেব আমি যেন দেখলাম যেন আমাকে কে যেন আওয়াজ দিতে আছে বলে সাফিয়ারি এটা কোনো জগতের ছেলে নয় জগতের মতন কোনো ছেলে নয় এই ছেলেটার মাথাতে তুমি তেল দেওয়ার জন্য যাও আল্লাহ তাআলা তাকে জান্নাতে তেল মাখিয়ে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত শাফিয়া তিনি বলেন আমি একটা চিরুনি নিয়ে সুন্দর করে মাথার চুলগুলো আঁচড়ে দেওয়ার জন্য আমি যখন চিরুনি করার জন্য যাব ওই সময়তে যেন দেখা গেল ওই নবী মুস্তফার মাথার চুলগুলো যেন আঁচড়ানো আছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত শাফিয়া তিনি বলেন আমি দেখলাম ওই সমাধি জানো আমি একটু গোসল দিয়ে দিব কোনো বাচ্চা যখন জন্ম নেয় নাপাকে অবস্থা হয়ে থাকে কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আমার নবীকে গোসল করে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ পবিত্র করে আল্লাহ তাআলা পাঠিয়েছিল হযরত শাফিয়া তিনি বলেন আমাকে যেন কে আবার দিয়ে দিল তোমাকে গোসল দিতে হবে না এই বাচ্চাটাকে গোসল দিয়ে পাঠানো হয়েছে হযরত শাফিয়া তিনি বলেন আমি ওই সময় দেখলাম এই ছেলেটা বেটা ছেলে না বেটি ছেলে জন্ম দিয়েছে সুবহানাল্লাহ হযরত শাফিয়া বলেন আমি ওই সময়তে যখন দেখলাম আমার নবী মুস্তাফাকে দেখা গেল আমার নবী খতনা অবস্থায় এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ জওয়ান যুবকেরা আমার সোনাবাণী কেরা ও আব্বাজির আমার সোনাবাণী শুনে যাও আমাকে নবীকে যদি
বলে ও জগৎবাসীরা নবী হলে আমার মত মানা যাবে মানা যাবে না 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 মানা যাবে না কারণ আমার নবীকে আল্লাহ তাআলা খৎনা অবস্থায় নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময়তে জানো খৎনা অবস্থায় আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন আম্মা জেনে আমার শোনা মানে কেরা এ জওয়ান যুবকেরা শোনো আমার নবীকে যদি আমার মতন বলে ওই বক্তার বক্তব্যকে শোনা যাবে আবার নবীর ওই বক্তব্য তাদের শোনা যাবে না এ জন যুবকেরা শোনো ওগো আমার মা খালারা দেখো আনকে সবাই যেন সেই দিনে আনন্দ মানিয়েছে আমার নবী দাদু যান যিনি ঘরের আব্দুল মোতাল্লিব তিনি বলেন আল্লাহর কাবা ঘরে তিনি আল্লাহ জিকির করতেছিলেন আল্লাহর নামে তসবি পড়তেছিলেন হঠাৎ করে যেন তেনার আওয়াজ আসে ওগো আব্দুল মোতাল্লিব আল্লাহর কাবা ঘর যেন হিলতে আছে ভূমিকম্প আরম্ভ হয়ে যায় আব্দুল মোতাল্লিব বলেন এটা কি অবস্থা গেল ভূমিকম্প কেন আরম্ভ হয়ে গেল ওই সময় আল্লাহর কাবা থেকে উত্তর আসে এই আব্দুল মোতাল্লিব তুমি যে কাবা ঘরে বসে আছো আর এই কাবারও কাবা তোমার বাড়িতে জন্ম নিয়েছে জোরে বল তোমার বাড়িতে জন্ম নিয়েছে আব্দুল মোতাল্লিব বলেন আমি চলতে আরম্ভ করলাম বাড়ির সামনে যখন আসলাম আসার পরে দেখা গেল একজন খাসিল জামিল চেহারাওয়ালা মানুষ নাঙ্গা হাতে তলোয়ার নিয়ে যেন দাঁড়িয়ে আছেন আমি বললাম বাবাজি আপনি কে গো আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন তিনি বলছেন এ আব্দুল মোতাল্লিব দাঁড়িয়ে যাও একটু অপেক্ষা করো আমি এই জায়গায় আল্লাহর তরফ থেকে যেই বাচ্চাটা জন্ম নিয়েছি তার জন্য গেটম্যান হয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই কে ছিল ওই জায়গাতে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আমার নবীর জন্য পাহারা দিছিল এই জন্য সর্বপ্রথম আমার নবী যখন আসলেন আমার নবীকে দর্শন করলেন জিব্রিল আমিন আলাইহি সালাম জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রিল আমিনের নবীকে দর্শন হলো আমার নবীকে জিয়ারত করা হলো ইসরাফিল আলাইহি সালাম আমার নবীকে জিয়ারত করলেন আমার নবীকে জিয়ারত করা শেষ হলো মিকাইল আলাইহি সালাম আমার নবীকে জিয়ারত করলেন ওই জায়গাতে ইজরাইল আলাইহি সালাম মালাকুল মাউত ফারিস্তা নবীকে জিয়ারত করলেন চারজন ফারিস্তা জিয়ারত হয়ে গেল আম্বাজেরা আমার সোনা বাড়ি কেরাও আমার আল্লাহ তালা আমার নবীকে পৃথিবীতে আমার সাল্লা কিল্লা রহমাতাল্লিল আলামিন করে পাঠালেন ও আমার রহমতি নবী গো আমার দয়া নবী গো কালি কলম লাক নবী গো ও গম্মাতি দরদি নবী গো আপনার আবির্ভাবের জন্য আমার আল্লাহ তালা মালাকুল মাউতির সেই দিনে ছুটি রেখেছিল জোরে বলুন সুবহানাল্লাহ কোন মানুষের জান কবজ হয়নি কোন মানুষের জান কবজ করা গায়নি সবাই সেদিন আনন্দ আত্মহারা হয়েছিল ও বাবা জি আমার কবি এই জন্য বলেন আজ ভরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভরে আমিনার ঘরে নবী এসেছে ফারিসিতার দলে দলে ফারিসিতার দলে দলে নবীকে তাজিম করেছে আজ ভরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভরে আমিনার ঘরে নবী এসেছে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছেন পাহারাজ রে বলন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা আর জিবরিল আমিন জিবরিল আমিন আদর করে নবীর পায়ে চুমা দিয়েছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে দলে দলে ফারিশতারা দলে দলে ফারিশতারা
सितारा नबी के ताजिम करे छे आज भोरे आमिनार घर नबी एसे छे आकाशे बाशा से चांद रस ग्रह तारा हमार नबीर चार धार दीछे पहरा आकाशे बाताशे चांद रस ग्रह तारा हमार नबीर चार धार दीछे पहरा दई हाली माया दर कर दई हाली माया दर करे हमार नबी के बुके निये छे आज भोरे मीनार घर नबी एसे छे आज भोरे मीनार घर नबी एसे छे दले दले फरिश्तारा दले दले फरिश्तारा नबी के ताजिम करे छे आज भोरे मीनार घर नबी एसे छे अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु हरदम जाबार सन कला पाक नबे मुहम्मद हरदम जाबार सन कला शफीआना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम आमार नबीर आगमनेर जन्य बाजी आमार सोनामानी केराओ ए जवान युवकेराओ सबाई जान आनंदे आत्मखारा हुई सबाई मानिए आज के गौसे आजमेर फाउंडेशनेर जवान युवक ग्रामबासीराओ आमार मा खालारा सबाई मिले आज के आनंद मानिए जोरे बोलुन सुभानाल्लाह ए बाबा जीराओ ए सोनामानी आमार नबी जखन पृथ्वीते आमार नबी एसेछिलेन आमार नबी बोलेन या रब्बी हबले उम्मते या रब्बी हबले उम्मते अल्लाह तआला आमार गुनाहगार उम्मत उम्मत दिके क्षमा करे दाओ आमार अल्लाह बोले हबे আজকে তুমি মাথা সিজদা গালাতে অবস্থায় আছো তুমি মাথা উঠাইয়া নাও আমার আল্লাহ তাআলা বলেন ও গাবে মাথা উঠাইয়া নাও আবার নবী বলেন গো আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না এতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতকে ক্ষমা না করবে আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না আবার আল্লাহ বলেন গাবে আজকে তুমি যদি মাথা না উঠাও আমি আল্লাহ তোমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি একটা বড় অফার দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কে অফার দিলেন আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছিলেন এ আমার কবি বললাম আমি আল্লাহ তাআলা এই যে পৃথিবীর জমিনে তোমার আগমনের জন্য আমি আল্লাহ রবিউল আউয়াল মাসের 12 তারিখে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে আমি আল্লাহ এত সুন্দর করে সুসজ্জিত করেছিলাম আমি আল্লাহ তাআলা দুনিয়াটা না পাগে ছিল আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি আমি আল্লাহ তাআলা পাক আমি আল্লাহ করে দিয়েছি তবে তার আগে আমি আল্লাহ তাআলা চার জায়গাকে আমি আল্লাহ সম্মানিত করে রেখেছিলাম এ আমার হাবিব আল্লাহ শোনো প্রথম নাম্বার গুলো আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই নম্বরে আমি আল্লাহ সর্বপ্রথমে আমি আল্লাহ ওই জায়গাকে সম্মানিত করেছিলাম যেই জায়গায় আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া এক জায়গায় একত্রিত হয়েছিল ওই জায়গায় যার নামটা হলো সুবহানাল্লাহ আরাফাতের ময়দান জুড়ে বলুন সুবহানাল্লাহ ওগো আমার কবি বললাম আজকে আপনি যে গাছতে সিজদা হালাতে হাজির ওই জায়গাটাকে আমি আল্লাহ সম্মানিত করেছিলাম আর আমি আপনার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ আমি ওই জায়গাকে আমি আল্লাহ সম্মানিত করলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ আর একটা জায়গাকে আল্লাহ সম্মানিত করলেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও আমার কবি বললাম শোনো আমি আল্লাহ তালি ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ
एक जन पैगम्बर करे आमी अल्लाह पृथ्वीते पाठिएछिलाम आमी अल्लाह ताआला तिनाके एकटा जन्नती पाथर आमी अल्लाह दिएछिलाम जे जन्नती पाथरेर उपरे अल्लाहर काबा निर्माण करतो आमी अल्लाह ताआला तोमार उम्मत उम्मतेर जन्य आमी अल्लाह एकटा निदर्शन आमी अल्लाह बानिएछि आमार अल्लाह ताआला बोले दिएछिलाम ओ आमार खलीलुल्लाह सरे दाओ तुमी जे पाथरेर उपरे उठेछो ए पाथरेर उपरे उठार परे तोमार जे पायेर छाप लेगे आछे तार जन्य आमी अल्लाह ताआला पाथरटाके सम्मानित करलाम अत्ताखिदु मिन माकाम इब्राहिम मुसल्ला आमी उम्मती मुहम्मदेर जन्य एटाके एकटा निदर्शन बानालाम समस्त हाजिर आसबे आर ओई जायगाके मुसल्ला बानिए दुई रकात नामाज आदाय करे जोरे बोलुन सुभानाल्लाह आमी अल्लाह ओई जायगाके आमी अल्लाह सम्मानित आमी अल्लाह बानिएछि आमार अल्लाह ताआला बोले आमार गामे वल्लाह आमी अल्लाह ताआला ओई जायगाके सम्मानित आमी अल्लाह बानिएछिलाम ओई जायगा जार जन्य सम्मानित गलो इस्माइल आलैहिस सलामेर जन्य आमी अल्लाह जमजम कुमा कल्ला आमी अल्लाह सम्मानित आमी अल्लाह करेछि आर आमी साफा मारु आगे आमी हाजेरार जन्य सम्मानित करेछि এই চার জায়গাকে আমি আল্লাহ সম্মানিত আমি আল্লাহ বানিয়েছিলাম আবার গাবি বলল আপনি মাথা উঠায়া নিন আবার আল্লাহ তাআলা বলেন গাবি আমি তোমার উম্মত উম্মতির জন্য এই জগৎটাকে আমি আল্লাহ এই জমিনটাকে লিয়াল আরদা ইলাল মসজিদ আমি আল্লাহ তোমার উম্মত উম্মতির জন্য এই জমিনটাকে পড়া আমি তোমার সিজদার ওসিলাতে আমি আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিলাম জোরে বলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামে আগমনের আগে চার জায়গা আল্লাহ সম্মানিত করেছিলেন আর আমার নবী সিজদা হালাতে যে মাটিতে আছেন আমার নবী কাঁদলেন উম্মত উম্মতির জন্য আব্বাজির আমার সোনা মানিক সোনা আমার নবী কেঁদেছেন আল্লাহ তাআলা ওয়াদা করলেন হাবিব তোমার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে মসজিদ বানায়া দিলাম জোরে বলুন যেই জায়গাতে বসে আল্লাহর ইবাদত করবে তোমার চর্চা করবে আমি আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নেব জোরে বলুন বাবা জি আমার সোনা মানিক আপনার নামাজের সময় হয়েছে আপনি মাঠে আছেন যদি আপনি পবিত্র অবস্থায় থাকেন জায়গা যদি পাক মনে করেন আপনি ওই জায়গায় মুসল্লা বিছিয়ে যদি আল্লাহর ইবাদত করে নামাজ আদায় করেন তো আপনার নামাজ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা উম্মতে মুহাম্মাদের জন্য অফার এসেছে আরো অনেক অফার এসেছে বাবা জি আমার সোনা মানিক সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই পৃথিবীতে কয়জনের দুধ পান করেছিলেন কয়জনের তিনজন মহিলার সুবহানাল্লাহ মা আম্মা আমিনার আর আমার একজন ব্যক্তি যার নাম হলো সুয়াইবিয়া আর তৃতীয় জন ব্যক্তি যিনি ছিলেন তিনি হলেন জান্নাতি রানী যিনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি আমার সোনা মানিক আমার নবী মুস্তাফার যে নাম রাখা হয়েছিল না নাম নামটা কে রেখেছিলেন আব্দুল মুত্তালিব বলেন আমি যখন দেখলাম সমস্ত ফারিস্তাদের জিয়ারত হলো হঠাৎ করে দেখা গেল যেই মানুষটা হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আমার আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গেটে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে আউট হয়ে গেল দেখা গেল তিনি বাড়ির ভিতরে পদার্পণ করলেন দেখলেন আপন পোতাকে যখন দেখলেন আমার নবীকে যখন দেখলেন পোতাকে নেওয়ার পরে কোণে নিলেন কোলে নেওয়ার পরে সুবহানাল্লাহ আম্মা আমিনা বলেন আমি দেখলাম আমার শ্বশুর মশাই আমার বেটাকে নেওয়ার পরে তিনি আল্লাহর কাবা ঘরের দিকে চলতে আরম্ভ করেছেন জোরে বলুন আল্লাহর কাবা ঘরের দিকে চলতে আরম্ভ করেছেন আল্লাহর কাবা ঘরের দিকে যখনই গেলেন তো সুবহানাল্লাহ কাবা যেন আমার নবীর দিকে ঝুঁকে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ আমার নবীকে কাবার ও কাবা করে পৃথিবীতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত ফাজলে বিরবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এই হাজি আও শহনশাহ কারো যা দেখো কাবা তো দেখ চুকে হ্যায় কাবে কা কাবা দেখো জোরে বলুন সুবহানাল্লাহ আব জি আমার হজ করবে
কাবাকে জিয়ারত করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নবীকে জিয়ারত না করবে ততক্ষণ তোমার হজ কমপ্লিট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমার নবীকে নিয়ে যখন গেলেন তো দেখছেন আল্লাহর কাবাকে জিয়ারত করবে কি আল্লাহর কাবায় আমার নবীকে জিয়ারত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কাবা জিয়ারত করছেন। আব্দুল মুতাল্লিব যখন জিয়ারত করা হলো কে যেন তিনি ওই সময় আওয়াজ দিয়েছেন বললেন আব্দুল মুতাল্লিব শোনো, এ আব্দুল মুতাল্লিব তুমি যাকে নিয়ে এসেছো তোমার কোলে যিনি আছেন তিনাকে তুমি কি জানো, তুমি কি চিনো, যিনাকে নিয়ে তুমি জিয়ারত করো জিয়ারত করা লাগবে না, যার জন্য আল্লাহ এই পৃথিবীকে আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য আসমান বানিয়েছে, আল্লাহ যার জন্য জান্নাত আল্লাহ বানিয়েছে, হর কিলেমান আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ কুল কায়নাত আল্লাহ বানিয়েছে, যার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কাবাকে বানিয়েছে, এই কাবাকে যদি আল্লাহ না বানাতো, এই আমার কাবাকে যদি না বানাতো, এই নবীকে যদি আল্লাহ না বানাতো, আল্লাহ আমাকেও বানাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিব যেই ছেলেটা কোলে আছে তোমার এর নাম রেখে দিও মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার ইসার হলল্লাহ তিনি বক্তব্য দিয়েছিলেন তিনার কমের মানুষের কাছে, এ জগৎবাসীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমার উপরে একটা কোরআন আল্লাহ আল্লাহ আমার উপরে আল্লাহ কিতাব একটা নাজিল করেছেন, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছে, এই কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। তিনি ইনজিল শরীফ পড়তে পড়তে তিনি বক্তব্য দিয়েছিলেন বলে জগৎবাসীর আমি দুনিয়া থেকে চলে যাবার পরে 500 বছর পরে একজন নবীর আগমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম হবে মুবাশশিরাম বিরাসুলি আতিমিম বাদি ইসমাহু আহমদ, যার নামটা হবে আসমানি আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন এ মুসলমান আম্বাজিরা আমার সোনা মানিকেরা, ঠিক আছে সুবহানাল্লাহ, এ বাবাজিরা শোনো, আমার নবী মুস্তফার নাম বারাকটা যখন দেওয়া গেল, এই আব্দুল মুতাল্লিব তোমার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার নাম রাখবে মুহাম্মদ। আব্দুল মুতাল্লিব তিনি বলেন ওই সময় কোন মানুষ দেখা গেল না, যেন আওয়াজ শোনা গেল আসমান থেকে যেন আওয়াজ পাওয়া গেল, আম্মা আমিনা তিনি বলেন ওই সময় যখন আব্দুল মুতাল্লিব বাড়িতে পদার্পণ তিনি করলেন, আম্মা আমিনা তিনি শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে বলেন ওগো আমার শ্বশুর বাবা, ওগো শ্বশুর আব্বা আপনি বলুন, ওগো বাবা যে আপনার পোতাকে আপনি নিয়ে গেলেন আল্লাহর কাবাগর জিয়ারত করা হলো, আপনি বলুন আপনার পোতার নাম কি রাখলেন। জোরে বল আম্মা আমিনা কি জানো, আম্মা আমিনা কি বলেছিলেন, ও গামে নাও তোমার বেটার নাম আমি রাখি নাও, তোমার বেটার নাম রাখা হয়েছে আসমানের তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহর কাবা যখন আমি জিয়ারত করি ওই সময়তে যেন কোনো মানুষ দেখা গেল না, ওই সময় মানুষ দেখতে পাওয়া গেল না, কিন্তু মানুষের মতন আওয়াজ শোনা গেল, কে যেন আওয়াজ দিয়ে বলে ওগো আব্দুল মুতাল্লিব তোমার কোলে যে বাচ্চাটা আছে এর নাম রেখে দিও মুহাম্মদ। আম্মা আমিনা বলে এই মুহাম্মদ নামটা রাখা হলো, তবে আমার মধ্যে স্বপ্নের মধ্যে একটা লুকায়িত স্বপ্ন ছিল, এই স্বপ্নটা না বলে আমি আর থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেন আমাকে যখন স্বপ্ন জাগতে এই নামটা আমাকে জানানো হয়েছিল, প্রথম মাসে যখন আমার নবী এসেছিলেন সেই মাসটা ছিল রজব মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাসের বৃহস্পতিবার রাত্রি ছিল, জুমারা ছিল, আমার আমিনার পেটে যখন আমার নবী এসেছিলেন রজব মাসে তো সর্বপ্রথম মাসে, আম্মা আমিনা বলেন ওই রাত্রি বেলাতে আমি যখন বিস্তারে শুয়েছিলাম একজন খাসিল জামিল চেহারাওয়ালা মানুষ আমার সম্মুখে এসে হাজির হল, আমি স্বপ্ন জাগতে দেখলাম ওগো বাবাজি আপনি কে গো, আপনাকে তো আমি চিনি নাও, আপনি কে
দিকে গো তিনি বলেন আম্মা আমিনা রে তোমাকে চিনতে হবে নাও তুমি হলেন একজন জগৎ জননী আমিনা জান্নাতের রানী আমিনা তোমার মত আমিনা আল্লাহ আর বানাই না জোরে বলুন সুবহানাল্লাহ এ আমিনা তুমি যে মা হতে চলেছো আমিনা আর তোমার পেটে একজন যিনি আছেন মহামানব আল্লাহ তাআলা তিনাকে পৃথিবীতে পাঠাবেন আল্লাহ তিনাকে নবী করে পৃথিবীতে পাঠাবেন ও আমিনা তোমাকে আমি মুবারকবাদ জানার জন্য এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি ও আমিনা শোনো তোমাকে দুটো কথা বলবো আমিনা এই কথা দুটো কাউকে তুমি বলবে না জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম নম্বরে হলো তোমার পেটে যিনি আছেন তিনি হবেন একজন আল্লাহ পাকের নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে আদম থেকে সানবী পর্যন্ত পাঠিয়ে যারা সমস্ত নবী ঘরের সর্দারক হবে তিনি নবীগণের ইমাম তিনি হবেন ও আমিনা শোনো ওই বাচ্চাটা যখন জন্ম নিবে আর ওই বাচ্চাটার নাম রাখবে তুমি মোহাম্মদ জোরে বলুন শামসুদ্দিন।